নমস্কার আজকে জামালপুর জেলা কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত জামালপুর জেলার বিভিন্ন পর্যায়ের কেন্দ্র সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনেরা এবং লাইভের মাধ্যমে উপস্থিত দেশ বিদেশ থেকে উপস্থিত সকল উপস্থিতীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমার বক্তব্যের আগে আ মামুন কয়েকটা কথা বলেছে তার বক্তব্যে এবং বক্তব্যের সাথে সাথে আমরা দেখেছি একজন মানুষকে আমরা আজকে কিছু সহযোগিতা করেছি আমাদের দলের পক্ষ থেকে উপস্থিত ভাই বোনেরা আজকে খুব সংক্ষেপে যদি বলতে হয় সামগ্রিকভাবে আজকে দেশের অবস্থা কিন্তু যে মানুষটিকে যে পরিবারটিকে যে একজন মা এবং সন্তানকে আমরা সহযোগিতা করলাম সামগ্রিক ভাবে জেলায় অভাবের তার নয় যে একজন মানুষ মারা গিয়েছে তা নয় আপনাদের পাশের জেলা শেরপুর জেলাতেও কয়েকদিন আগে আপনারা দেখেছেন শুনেছেন পত্রপত্রিকে দেখেছেন পড়েছেন যে একজন কৃষককে সে তার জমিতে পানি দিতে চেয়েছিল পানি দিতে পারেনি এই আওয়ামী নামক দুর্বৃত্তদের যে দল এই দলের লোকজন বাধা দিয়েছিল এবং অভাবে তারণায় ফসল না অভাবে অভাবের তারণায় পরে মানুষটি আত্মহত্যা করেছে এটি শুধু এই যে আমার অসহায়ভাবে মানুষ দারিদ্রের তারণায় অভাবগ্রস্ত হয়ে মানুষ যে আত্মহত্যা করছে শুধু জামালপুরে নয় শুধু শেরপুরে নয় আরো অনেকগুলো জেলায় হয়েছে সাধারণ মানুষ আত্মহত্যা করেছে ছাত্ররা আত্মহত্যা করেছে অভাবের তার বেতন দিবে তার সামনে কি ভবিষ্যৎ চিন্তা করে হয়ে ছাত্ররা পর্যন্ত প্রিয় ভাই বোনেরা আজকে এই যে মামুনের বক্তব্যে একটি কথা উঠে এসছে যে এই জেলার আপনাদের জামালপুর জেলার তিরিশ হাজার আমাদের তিরিশ হাজার নেতাকর্মীর নামে মিথ্যে বা গায়েবি মামলা আছে আজকে যারা ক্যামেরাটা যে অপারেট করছেন এখন যেভাবে আছে এইভাবে দয়া করে রাখবেন আমি যাতে নেতাকর্মী সহ সকলকে দেখতে পাই আজকে তিরিশ হাজার শুধু জামালপুর জেলারই তিরিশ হাজার নেতাকর্মীদের নামে আহ মিথ্যে মামলা আছে আচ্ছা এরকম জেলা আছে আমাদের কয়টা দেশে সারা দেশে আমাদের জেলা আছে চৌষট্টিটা আমাদের সারা দেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী চল্লিশ লক্ষ নেতাকর্মীর নামে এরকম মিথ্যে মামলা আছে আজকে সিদ্ধান্ত নেবার কিন্তু সময় এসেছে সিদ্ধান্ত নেবার সময় এসেছে এই যে আপনাদের যাদের নামে মিথ্যে মামলা আছে যাদের নামে গায়বি মামলা আছে আমার সেটা ইউনিয়ন পর্যায়ের গ্রাম পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের একজন নেতা বা কর্মী হোক আমার থানা পর্যায়ের হোক পৌর পর্যায়ের হোক জেলা পর্যায়ের হোক বিভাগীয় পর্যায়ের হোক কেন্দ্রীয় পর্যায়ের হোক যার নামে মিথ্যে মামলা আছে গায়বী মামলা আছে অন্যায়টা কি অন্যায়টা কি আপনি ভোট চেয়েছেন মানুষের এটা কি অন্যায় হতে পারে আপনি সাধারণ মানুষের ভোটের অধিকার চেয়েছেন এটি তো অন্যায় হতে পারে না আপনি সাধারণ মানুষের দেশের মানুষের কথা বলার অধিকার চেয়েছেন এটির জন্য তো কেস হতে পারে না আপনি দেশের মানুষের দেশের সংবাদপত্রের বাক স্বাধীনতা চেয়েছেন দেশের মানুষের অধিকার চেয়েছেন এটি তো অন্যায় হতে পারে না না। তো কেস হতে পারে কয়দিন আগে এসেছে। একটি আপনারাও কম বেশি দেখেছেন যে মানুষের বাক স্বাধীনতা হরণ করতে করতে এই নিশিরাতের অবৈধ ভোট ডাকাত সরকার ডাকাত শব্দটা কেন বললাম একটু পরে বলছি আমি এই ডাকাত সরকার এখন একটি আইন চালু করার চেষ্টা করছে আমরা এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যাটাস মানুষ দিয়ে থাকে সাধারণ মানুষ দিয়ে থাকে এখন তারা আইন করছে যে কেউ স্ট্যাটাসে লিখতে পারবে না যে আজ আমার মন ভালো নাই এই কথাটাও পর্যন্ত লিখতে পারবে না আজ স্বৈরাচার মানুষের ঘাড়ে এতটাই চেপে বসার চেষ্টা করছে যে মানুষ মনের কথা বলবে সেটা পর্যন্ত তারা দিতে রাজি না মানুষের ভোটের অধিকার তো বাদই গেল দু ১৪ সাল বাদ দু সালে কি হয়েছে ভোটের আগের দিন তথাকথিত এখানে উপস্থিত প্রতিটি মানুষ দেখেছেন অনেক বড় প্যান্ডেল পিছনে অনেক মানুষ দেখা যাচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছেন আমি পিছনে অনেক দূর এখানে নিশ্চয়ই তরুণ নতুন প্রজন্মের বহু ভোটার আজ এখানে এই সভায় উপস্থিত আছে এই দোহা মাহফেলে উপস্থিত আছে আমি বাজি ধরে বলতে পারি যে পুরনো যারা আমরা আছি তারা তো আছি নতুন যে প্রায় কোটি ভোটার আছে কেউ প্রজন্মের ভোট যারা ডাকাতি করলো তাদেরকে তো ডাকাতি বলবো সামগ্রিক ভাবে এগারো কোটি মানুষের ভোট যারা নিয়ে গেল তাদেরকে ডাকাত বলবো নাতে কি বলবো তার মানে কি দাঁড়ালো আমরা যদি দুদিন তিন দিন আগের ঘটনা নিউ মার্কেটের ঘটনা আপনারা দেখেছেন ঢাকার নিউ মার্কেটের ঘটনায় কি হয়েছে দেখেছেন যে এই আওয়ামী লীগ নামক যে দুর্বৃত্তের দল এদের যে যুবলীগ ছাত্রলীগ আছে এরাও আরেক দুর্বৃত্ত এরা কিভাবে দোকান যেগুলো ছিল নিউ মার্কেটে সেই দোকানে বা রেস্টুরেন্ট রেস্তোরাঁ গিয়ে কিভাবে চাঁদাবাজি করত। কিভাবে নির্যাতন করতো হোটেল কর্মকর্তা কর্মচারীদের বা দোকান কর্মকর্তা কর্মচারীদের বা মালিকদেরকে কিভাবে চাঁদা বাজিয়ে করতো তার প্রতিবাদে নিউ মার্কেটের দোকান কর্মকর্তা মালিক কর্মচারী এরা প্রতিবাদ করেছিল প্রতিরোধ করেছিল কিভাবে এই আওয়ামী লীগ নামক দুর্বৃত্তের দলের লোকজন ছাত্রলীগ যুবলীগ হেলমেট পরে এসে হেলমেট খুলে প্রকাশ্যে গিয়ে কিভাবে মানুষকে অত্যাচার করেছেন নির্যাতন করেছেন পরিষ্কার ভাবে আপনারা দেখেছেন যারা এইভাবে মানুষকে পিটাতে পারে যারা এইভাবে মানুষকে হত্যা করতে পারে নাহিদ নামে একটা ছেলে মারা গেছে আরেকটা ছেলেও মারা গেছে দুজন মানুষ মারা গেছে সেখানে নাহিদ যে মারা গেল তার তো কোনো দোষ ছিল না সে কোনো রাজনৈতিক দলের কর্ম রাজনৈতিক দলের সদস্য ছিল সাধারণ মানুষ সে তার নিজের কাজের জন্য পারিশ্রমিক কাজের জন্য সেখানে গিয়েছিল কিন্তু এদের এই মারামারি গোলাগুলিতে এদের এই অত্যাচার নির্যাতনে মারা গিয়েছে তো যারা মানুষের এগারো কোটি মানুষের ভোটকে ডাকাতি করে যারা মানুষকে পিটিএ মারে এদেরকে আমরা ডাকাত বা খুনি ছাড়া আর কি বলবো এটাই তো এদের পরিচয় এখানে আমি যে দেখতে পাচ্ছি বেশ কিছু মুরুব্বি মানুষ বসে আছেন এখানে আমাদের বয়স তখন কিছুটা কম ছিল আমরা দেখেছি অল্প দেখেছি কিন্তু এখানে বেশ কিছু মুরুব্বি মানুষ বসে আছেন উনাদের মনে আছে তেহাত্তর চুহাত্তর সালে কি অবস্থা ছিল একই অবস্থা ছিল এভাবেই মানুষকে তারা সেই সময় অত্যাচার নির্যাতন করেছে এভাবেই পিটিয়েছে এভাবেই মানুষকে মেরেছে এভাবেই রিলিফের মাল চুরি করেছে তখন ছিল এরা চোর তখন মাত্র ক্ষমতা এসছে তখন ছিল এরা চোর সময়ের পরিক্রমা এখন অনেকদিন ক্ষমতা এসে গেছে এখন এরা চোর থেকে হয়ে গেছে ডাকাত এবং খুনি এরা দুর্বৃত্তের দলেরা এরা ডাকাত এই আওয়ামী লীগ নামক দলটা এখন ডাকাতের দলে পরিণত হয়েছে এগারো কোটি মানুষের ভোট এগারো কোটি ভোট যে চুরি করতে পারে শুধু কি ভোট চুরি করছে প্রিয় ভাই শুধু তো ভোট চুরি করছে না আজকে এই যে নিউ মার্কেটে নাহিদের বাবা মারা গেল নাহিদের বাবাকে জিজ্ঞেস করা হয়েছে কয়দিন আগে প্রীতি নামে একটা মেয়ে মারা গেছে সে কলেজে যাচ্ছিল এই আওয়ামী লীগ শ্রমিক লীগের যে দুর্বৃত্ত দল এদের গোলাগুলি ফলে প্রীতি নামক মেয়েটি মারা গিয়েছে তার বাবাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি সন্তানের হত্যার বিচার চাইবেন না নাহিদের বাবাকে জিজ্ঞেস করেছে আপনি সন্তান হত্যার বিচার চাইবেন না তার বলেছে কার কাছে বিচার চাইবো এই দেশে তো সাধারণ মানুষের কোনো বিচার নেই সাধারণ মানুষের জন্য এই দেশে কোনো বিচার নেই এই ছিল সন্তান হারা পিতার বক্তব্য এই ছিল পিতার প্রিয় ভাই বোনেরা এরা মানুষকে হত্যা করে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আপনাদের অর্থ সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে আপনাদের ভোটের অধিকার করে নিয়ে যাচ্ছে যদি একদম ফ্রেশ ঘটনা দেখেন এরা যে দুর্বৃত্ত সেটা যেখানেই যাক দুর্বৃত্ত যে দুর্বৃত্ত থাকে ডাকাত যে ডাকাতি থাকে হত্যাকারী যে হত্যাকারী থাকে আরেকটি উদাহরণ দিচ্ছে মাত্র গতকালকের ঘটনা এরা যে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ভোটের প্রতিষ্ঠানকে নির্বাচন নির্বাচনী যে নির্বাচন কমিশন আছে সেই প্রতিষ্ঠানটাকে যে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে লুটতারাজ করে বাংলাদেশ ব্যাংকের মতন একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে ব্যাংকগুলো থেকে লুটতারাজ করে ব্যাংকগুলো ধ্বংস করে দিয়েছে গতকাল দুই গতকাল সন্ধ্যার ঘটনা আপনার আজকে পত্র পত্রিকায় এসছে কম বেশি এসছে আপনারা দেখেছেন আমাদের যারা লয়ার আছে তারাও আজকে সংবাদ সম্মেলন নামে পুরো ঘটনা তুলে ধরেছে সমগ্র জাতির সামনে কি ছিল সেই ঘটনা কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন হয়েছে সেই নির্বাচনে সেই নির্বাচনে গতকাল তাদের সেক্রেটারি পদ হেরে গিয়েছে তাদের সেক্রেটারি হেরে গেছে আজকে গতকাল সন্ধ্যার সময় তারা জোর করে তাদের আছে এরা ঢুকে জোর করে ব্যালট বক্স এদিক ওদিক করে উলট পালট হিসাব দিয়ে পুলিশ প্রহরায় তারা নিজেদের প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করেছে যেখানে সেক্রেটারি প্রার্থী আমাদের বিজয়ী হয়েছিল যেখানে আমাদের অন্য পদে বিজয়ী হয়েছিল আমাদের অধিকাংশ সদস্য আমাদের বিজয় সেখানে তারা সুপ্রিম কোর্টের মতন জায়গায় গত পঞ্চাশ বছরের ইতিহাসে এই ঘটনা ঘটেনি কাজটা তারা করলো এরা দেশের মানুষের ভোটের অধিকার চুরি করে এরা উকিল ব্যারিস্টারদের ভোট ভোটও তারা ডাকাতি করে নিয়ে যায় তো এরা ডাকাত প্রিয় ভাই বোনের এই ডাকাতের হাত থেকে আজ দেশকে রক্ষা করতে হবে আপনারা যারা এখানে বসে আছেন একটু আগেই আমি বলেছি যে একটু আগে আমি বললাম যে কেন ডাকাত আমি পরিষ্কার তুলে ধরলাম আপনাদের কাছে কেন এদেরকে ডাকাত বললাম এখন এই ডাকাতের হাত থেকে আপনাদেরকে আপনারা যারা বিএনপি করেন আপনারা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়ার দল করেন আপনারা যারা দেশের দিক খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করেন আপনাদের দিকে সমগ্র বাংলাদেশের মানুষ আজ তাকিয়ে আছে যে এই দুর্বৃত্তের হাত থেকে এই ভোট ডাকাতের হাত থেকে জনগণের সম্পদ লুটকারীদের হাত থেকে আপনারা দেশের মানুষকে রক্ষা করবেন এই দেশকে রক্ষা করবেন কারণ এই দেশকে এই দেশকে যখন দেশের মানুষ স্বাধীনতার জন্য তাকিয়েছিল তাকিয়েছিল সেই সময় স্বাধীনতার ডাক যুদ্ধের ডাক আপনাদেরই নেতা শহীদ শহীদ রাষ্ট্রপতি রহমান এই দেশকে স্বাধীনতার ডাক দিয়ে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে দিয়েছিলেন এই দেশকে স্বৈরাচার মুক্ত আপনারা এখানে সামনের কাতারে নেতৃবৃন্দ যারা বসে আছেন আপনাদের অনেককেই আমি বহু বছর ধরে দেখেছি শহীদ জিয়া শহীদ হবার পর থেকে আপনাদেরকে দেখেছি আপনারা কিভাবে আহ দেশ খালদা সাথে রাজপথে থেকে কিভাবে নব্বই স্বৈরাচারে আন্দোলনের নেতৃত্ব দিয়ে স্বৈরাচার মুক্ত করেছিলেন আজকেও আপনারা নেতৃত্বে আছেন আপনাদের পেছনে বসে আছে আমাদের শত শত লক্ষ লক্ষ নেতাকর্মী হাজার হাজার নেতাকর্মী আজ আপনাদেরকে আবারও নেতৃত্ব দিতে হবে এর যেই স্বৈরাচার ছিল সেই স্বৈরাচারের সঙ্গী আজকের এই ভোট ডাকাত স্বৈরাচার এই ডাকাত স্বৈরাচার এই মাফিয়া স্বৈরাচার আজ এদের হাত থেকে মুখ বইয়েতে আপনারা দেশকে মুক্ত করেছেন আজ আবার এই স্বৈরাচার এই মাফিয়া স্বৈরাচার ভোট ডাকাত থেকে আপনাদেরকে দেশকে মুক্ত করতে হবে প্রিয় ভাই বোনেরা আপনারা এই যে অনুষ্ঠানে যে মামুন একজন পরিবারকে সহায়তা করলো একটু আগেই আমি বক্তব্যের শুরুতে বলেছি যে মানুষ অসহায় ভাবে না খেয়ে অনাহারে মানুষ মারা যাচ্ছে অথচ আমরা কি দেখছি আমরা দেখছি যে গত কিছুদিন আগে দেখেছেন আপনারা পত্রপত্রিকা যে বিদেশ থেকে শিল্পী নিয়ে এসেছে এই অবৈধ এই মাফিয়া সরকার বিদেশ থেকে শিল্প কোটি কোটি টাকা ব্যয় করে শিল্পী নিয়ে এসে নাচ গানের আসর করেছে অথচ এদিকে মানুষ টিসিবির লাইনের পিছিয়ে লম্বা লাইন অভাবগ্রস্ত মানুষ অভাবগ্রস্ত মানুষ অভাবের টিসিবি লাইনের ট্রাকের পিছে লাইন দিয়ে দাঁড়িয়েছে অভাবগ্রস্ত মানুষ না খেয়ে অসহায় ভাবে হতাশ হয়ে আত্মহত্যা করছে এইদিকে তাদের কোনো বিকার নেই কিছুদিন আগে মাত্র আমরা বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পার করলাম দেশের সুবর্ণ জয়ন্তী পার করলাম একদিকে কিভাবে যে একটি মাত্র মন্ত্রণালয় থেকে এই করোনার ভ্যাকসিন কেনার নাম করে এরা তেইশ হাজার কোটি টাকা লোপাট করেছে এখন চিন্তা করেন প্রত্যেকটি মন্ত্রণালয় থেকে কত কত হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে অথচ এই সুবর্ণ জয়ন্তীর বছরে যেখানে সুবর্ণ জয়ন্তীর বছরে যেখানে মানুষ অসহায়ভাবে টিসিবি ট্রাকের পিছে লাইন দিয়ে দাঁড়িয়েছে যেখানে অসহায় দরিদ্র মানুষ খেয়ে আত্মহত্যা করছে সেখানে তারা বিদেশ থেকে শিল্পী নিয়ে আসছে একই ভাবে দেখছি বছরে সতেরো হাজার যাদের জীবনের বিনিময় আজ আমরা আমরা সকলে এই দেশটা পেয়েছি এই দেশে বসবাস করছি যাদের বিভিন্ন রকম আহ ত্যাগের বিনিময় আজ আমরা সকলে এখানে বসে আছি আমরা এই স্বাধীন দেশে বসে আছি তাদের এরকম সতেরো হাজার মুক্তিযোদ্ধার ভাতা তারা বন্ধ করে দিয়েছে এই সুবর্ণ জয়ন্তীর বছরে প্রিয় ভাই বোনেরা বক্তব্য যদি রাখতে হয় বক্তব্য এদের এদের সম্পর্কে কথা বলে এই যে নিশিরাতের অবৈধ মাফিয়া সরকার ভোট ডাকাত সরকার এদের সম্পর্কে বলে এদের কুকিরটি কুকাম বলে শেষ করা যাবে না সারা রাতে ইফতার শেষ করে সেহেরি চলে আসবে আসুন আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে সমগ্র বাংলাদেশ এই যে তিরিশ হাজার নেতা কর্মী মামুন যে বললি একটু হাজার নেতা কর্মী শুধু জামাল নেতা কর্মীর নামে যে মিথ্যে মামলা আছে এই তিরিশ হাজার নেতাকর্মীকে সপ্তাহের পাঁচ দিন মাসের মধ্যে হয়তো দেখা যাচ্ছে বিশ দিন বছরের মধ্যে দেখা যাচ্ছে হয়তো দশ মাস কোর্টের বারান্দায় ঘুরতে হচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত কোর্টের বারান্দায় ঘুরতে হচ্ছে কেন নাকি আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন আজ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আর অদিন আপনারা মিথ্যা মামলার ভার বহন করে বাড়াবেন আপনাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে শুধু আপনারা নন আপনাদের সাথে লক্ষ লক্ষ মানুষ আছে লক্ষ লক্ষ মানুষ আছে আপনাদের সাথে সাধু আপনাদের নামে মিথ্যে মামলা আপনাদের সাথে আরো জামালপুর বাসী আছে দেশের মানুষ প্রস্তুত বাংলাদেশের যারা শুভাকাঙ্ক্ষী বিদেশে আছে তারাও প্রস্তুত প্রস্তুত এখন আপনাদেরকে হতে হবে আপনারা যারা বিএনপি নেতা কর্মী আপনারা যারা জনগণের ভোটে বিশ্বাস করেন মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করেন দেশের গণতন্ত্রে বিশ্বাস করেন আপনাদেরকে আজকে প্রস্তুত হতে হবে আসুন আসুন আজকে এখানে শুধু এফতারি করে আমরা ফিরে যাব না আমরা ইফতারের সাথে সাথে আমরা প্রতিজ্ঞা করব যে যে কোনো কিছুর বিনিময় আমাদেরকে দেশকে দেশের জনগণকে বের করে আনতে হবে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে এবং মানুষের ভোটের অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয় যে কোনো কিছুর বিনিময় মূল্যে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে উনিশশো সালে এই দেশের মুক্তিযোদ্ধারা ঘরে বসে দেশ স্বাধীন করেনি মুক্তিযোদ্ধারা মাঠে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে যদি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে হয় আপনাদেরকে যদি ভোটের অধিকার প্রতিষ্ঠাতে করতে হয় ঘরে বসে থাকলে হবে না আপনাদেরকে রাজপথে বেরিয়ে আসতে হবে আপনাদেরকে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিবাদ গড়ে তুলতে হবে আপনাদেরকে ফাইসালা করতে হবে রাজপথে কাজে আজ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ যাবে কোন পথে ফাইসালা হবে রাজপথে সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম